এই মুহূর্তে আমরা রয়েছি জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম ঘোষের সঙ্গে। সরাসরি কথা বলবো অনুপমের সাথে। অনুপম, সেফিল টাইমসে তোমাকে অনেক অনেক স্বাগত। 2021-এর বিধানসভা নির্বাচন ঠিক তার প্রাক্কালে তুমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছ। তৃণমূল কংগ্রেসের একটা বৃহৎ পরিবার, সেটা ছেড়ে তুমি বিজেপি পরিবারে যোগ দিয়েছ, কেমন আছো এই বিজেপি পরিবারে? প্রথমত আমি কৃতজ্ঞতা জানাবো পৃথিবীর সবথেকে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে আমাকে সদস্য হিসেবে গ্রহণ করবার জন্য। তো আমি কোনো পরিবারকে অসম্মান করতে চাই না, কিন্তু আজকে যে পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছি সে পরিবার পৃথিবীর সবথেকে বড় পরিবার। তো স্বাভাবিকভাবেই আমি অত্যন্ত আনন্দিত, আমি গর্বিত, এবং বর্তমান রাজনৈতিক যে সন্ধিক্ষণ বা মুহূর্ত, তাতে এটাই বাংলার যুব সমাজ, বাংলার মানুষ চাইছে। আমি তাদের সেই চাহিদার প্রতি মান্যতা রেখেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে, অনুপম ঘোষ মানে ঘাসফুল, অনুপম ঘোষ মানে তৃণমূল কংগ্রেসের অতন্দ্র প্রহরী, সেই অনুপম ঘোষ এখন হাতে পদ্মফুল ধরেছে, এটা মানুষের কাছে কতটা তার গ্রহণযোগ্যতা রয়েছে নির্বাচনী প্রচারে বেরিয়ে তুমি কি উপলব্ধি করছো? না, প্রথমত হচ্ছে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, তার আগে আমরা যারা এই দলের সঙ্গে যুক্ত ছিলাম একদম প্রথম দিন থেকে, সে ছাত্র অবস্থা থেকে, তখন আমাদের দু যুগে একটা স্বপ্ন ছিল, নতুন বাংলা, নতুন ভবিষ্যৎ, ছাত্র যুবর আনন্দ, বাংলার শিল্প, বাংলার উন্নয়ন। কিন্তু যখন 2011 সালে যে আত্মত্যাগ, যে লড়াই, যে রক্ত, ঘাম, কেস কাছারিকে আমরা বাংলায় ক্ষমতা আনার জন্য একজন কাঠবিড়ালির ভূমিকা আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছিলাম, কারণ আমি অত বড় নেতা নিশ্চিতভাবে নই, কিন্তু পশ্চিমবাংলায় 34 বছরের সিপিএমকে হাঁটানোর জন্যে আমরা 2004 সাল দেখেছি, 2001 সাল দেখেছি, 2006 দেখেছি, তো অনেক বিপর্যয় আমার চোখের সামনে আমরা দেখেছি, কিন্তু কখনও পালিয়ে যায়নি, হেরে যাওয়া সৈনিকের মতো কখনো লুকিয়ে পড়েনি, মাথা উঁচু করে লড়াই করেছি এবং চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু তখন আমাদের চোখে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ছিল নতুন বাংলা গড়তে হবে, এবং বাংলার ছাত্র যুব সমাজ যারা স্বপ্ন দেখে, যারা 34 বছরে বঞ্চিত, তাদেরকে মুখে হাসি ফোটাতে হবে। তো 2011 সালে ক্ষমতায় আসার সময় সে জিনিস আমরা ভেবেছিলাম, কিন্তু যখন আজকে 2021 সালে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে তা আমরা দীর্ঘদিন উপলব্ধি করছি, বিশেষ করে যখন গত পঞ্চায়েত নির্বাচন আমরা দেখলাম যে সারা বাংলা জুড়ে একটা, মানে গণতন্ত্র নয়, একটা লুঠের রাজে পরিণত হলো, মানুষকে নমিনেশান করতে দেওয়া হলো না, যে নমিনেশান করলো তাকে ভোট দিতে দেওয়া হলো না, যাকে ভোট দিতে দেওয়া হলো তাকে কাউন্টিংয়ে জোর করে হারিয়ে দেওয়া। এই উত্তরেই বলি, তার মানে কি তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা ভয় ছিল যে যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গোহারান হারবে, যে কারণে তৃণমূল কংগ্রেস শেষ যে পঞ্চায়েত নির্বাচন হলো 2018 সালে, তাদের বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে যে প্রত্যেকটা বুথে বুথে রিগিং হয়েছে? এর উত্তর তো 2019 সালে লোকসভা ভোটে পেয়ে গেছেন আপনারা, বাংলার মানুষ তো পেয়ে গেছে। 2019 সালে লোকসভা ভোটে মানুষকে যখন একটু ভোট দিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সর্বত্র কিন্তু হয়নি, সর্বত্র করা সম্ভব হয়নি, কিন্তু যেখানেই ভোট দিতে দেওয়ার সুযোগ করা হয়েছে সেখানে 18টা সিট, প্রায় হাফ সিট ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো। যেহেতু আপনি, যেহেতু অনুপম আপনি বলছেন যে 2019-এর লোকসভা নির্বাচনের কথা উঠল, তাহলে এটা ওঠা স্বাভাবিক যে 2019-এর লোকসভা নির্বাচনের হিসাবের যে অঙ্কের যে হিসাব তার নিরিখে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি পিছিয়ে আছে প্রায় 12,000-এর কাছাকাছি ভোটে। এখন আপনাকে জিততে গেলে এই 12,000 ভোটকে রিকভার করে আপনাকে জেতার অঙ্কে পৌঁছতে হবে, সেই জায়গাটা কতটা তৈরি করতে পেরেছেন? যেদিন ভারতীয় জনতা পার্টি, আমি কাউকে অসম্মান করব না, আমি কৃতজ্ঞ জগৎবল্লভপুরে ভারতীয় জনতা পার্টির যে পরিবার আছে সেই পরিবারের প্রত্যেকটি কার্যকর্তা, যারা আমাকে গ্রহণ করেছেন, যারা আমাকে মেনে নিয়েছেন, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই, এবং আমি কৃতজ্ঞতা জানাবো ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড, আমাদের যারা নেতৃত্ব আছে নরেন্দ্র মোদী সহ, আমাদের অমিত শাহ, জেপি নাড্ডা, দিলীপ ঘোষ সহ যারা যারা আমাদের নেতৃত্ব আছেন, তারা যেভাবে আমাকে এখানে সুযোগ দিয়েছেন, তো আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে মুহূর্তে আমাকে জগৎবল্লভপুর বিধানসভায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেই মুহূর্তেই জগৎবল্লভপুর বিধানসভায় আমরা এই ভোটটাকে রিকভার করে নিয়েছি। তার মানে এটা ধরে নেওয়া যায় যে জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে সাধারণ যারা বিজেপি কর্মী রয়েছেন, যারা পুরনো দিনের বিজেপি কর্মী রয়েছেন,
তাদের কাছে আপনার গ্রহণযোগ্যতা 100% জায়গায় গিয়ে পৌঁছেছে? প্রথম প্রথম কারণ হচ্ছে এটা যে আমরা জগৎবল্লভপুরের মানুষ, দলমন নির্বিশেষে। এখানে একজন বিধায়ক যখন নির্বাচিত হন, তিনি কোনো দলের প্রতিনিধি থাকেন না, সমগ্র জগৎবল্লভপুরের মানুষের প্রতিনিধি হন। তো জগৎবল্লভপুরে প্রায় দীর্ঘ 15 বছর কোনো ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে পায়নি, এবং তারও পূর্বে যখন আমরা দেখেছি যে বারংবার যত প্রার্থী এসছে প্রায় কংগ্রেসী দলের, কখনো হাওড়া থেকে, কখনো আন্দুল থেকে, কখনো সব বহিরাগত, তারা কেউ কিন্তু জগৎবল্লভপুরের মানুষকে পায়নি। এবং দীর্ঘ 15 বছরে জগৎবল্লভপুরের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা, ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে একটা ছাত্র তার একটা কনসেশনের জন্য একটা সার্টিফিকেটে সই করাতে যাবে, ইনকাম সার্টিফিকেটে, সেটার জন্য কলকাতা যেতে হয়েছে, হাওড়ায় যেতে হয়েছে, এবং একটা মেডিকেল সার্টিফিকেট তার জন্য হাওড়ায় যেতে হয়েছে কলকাতা। দীর্ঘদিন আমাদের জগৎবল্লভপুরে বর্তমান যিনি এমএলএ আছেন, এখনও যেহেতু ইলেকশন হয়ে নতুন এমএলএ হননি, তিনি উনি এখনও এমএলএ, আপনি যদি ওনাকে একা রাস্তায় ছেড়ে দেন, জগৎবল্লভপুরের মানুষ চিনতে পারবেন এটা আমাদের জগৎবল্লভপুরের বিধায়ক। তো জগৎবল্লভপুরের মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে যে বহিরাগত প্রার্থী, বহিরাগত প্রার্থী আর বহিরাগত প্রার্থী। আমাদের জগৎবল্লভপুরে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণার আগে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, তিনি আবার কলকাতা নয়, কলকাতা থেকে আরও দূরে থাকেন, আরও বড় বহিরাগত। তো স্বাভাবিকভাবেই তো মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আর নয় বহিরাগত, এবার ভূমিপুত্র চাই।